ডাক্তার হিসাবে প্রায় প্রত্য আমাকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ডাক্তারবাবু দাঁত ভালো রাখবো কিভাবে তো প্রতিটা পেশেন্টকে সাধ্যমতো বলার চেষ্টা করি তো আজকে একটা ওভারঅল আমি ধারণা দেওয়ার চেষ্টা করব যে দাঁত কিভাবে ভালো রাখবেন আসলে বিষয়টা হচ্ছে শুধু দাঁত ভালো নয় পুরো শরীরকেই ভালো রাখতে হবে পুরো শরীরকে সুস্থ রাখতে হবে তবে দাঁত সুস্থ থাকবে কেন দাঁত হলো শরীরের একটা অঙ্গমাত্র দাঁতটা পুরো শরীর নয় বা শরীরটা দাঁত নয় এটা মাথায় রাখতে হবে তো আজকাল দেখা যাচ্ছে যে মানে দু বছর বয়স থেকে সে আশি বছরের মানে মানুষ পর্যন্ত প্রত্যেকেই দাঁতের রোগ নিয়ে জর্জরিত বলতে গেলে জর্জরিত তো সেখানে আমাদের মানে প্রথমে যে কাজটার হচ্ছে মানে আমাদের প্রয়োজন সেটা হচ্ছে দাঁত সম্বন্ধে আমাদের একটা প্রাথমিক আইডিয়া রাখতে হবে আসলে দাঁতটা কী তো দাঁত হলো মূলত আমাদের মানে শরীরের যে এন্ট্রান্স অর্থাৎ শরীরের যে মুখ হচ্ছে আমাদের এন্ট্রান্স সেই মুখের একটা অংশ এবং এই দাঁত হচ্ছে আমাদের শরীরের অন্যতম প্রধান অংশ এই কারণে যে আমরা যা কিছু খাই সেটাকে দাঁতের মাধ্যমে সেটাকে চিবিয়ে সেটাকে হজমের উপযোগী করে আমরা শরীরের ভিতরে প্রেরণ করি অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের দাঁতের ভূমিকাটা কত গুরুত্বপূর্ণ তো দাঁত ভালো রাখতে গেলে আমাদের যে বিষয়টা প্রথমে দেখতে হবে যে আমাদেরকে অ্যাসিডিক ফুড থেকে বাঁচতে হবে অর্থাৎ দাঁতের মূল উপাদান ক্যালসিয়াম আর ক্যালসিয়ামের প্রধান শত্রু হচ্ছে অ্যাসিড অর্থাৎ আমাদের অ্যাসিডিক ফুড থেকে আমাদের বাঁচতে হবে অ্যাসিডিক ড্রিঙ্কস থেকে বাঁচতে হবে তাহলে অ্যাসিডিক ফুড কোনগুলো আসলে বিষয়টা হচ্ছে ফুডস দু ধরনের একটা হচ্ছে অ্যালকালাইন ফুড একটা হচ্ছে অ্যাসিডিক ফুড অর্থাৎ যেগুলো মূলত অ্যাসিড তৈরি করে অর্থাৎ যে সমস্ত খাবারগুলো প্রসেসিং ফুড এবং পিজার ফুড এগুলো মূলত অ্যাসিডিক ফুড আর যেগুলো ন্যাচারাল ফুড সেগুলো হচ্ছে অ্যালকালাইন ফুড অর্থাৎ আমাদের অ্যালকালাইন ফুড বেশি করে ইনটেক করতে হবে এবং অ্যাসিডিক ফুড আমাদের এড়িয়ে চলতে হবে তারপরে ওই সমস্ত খাবার যেগুলো প্যাকেজিং খাবার যেগুলো মানে যেগুলো প্রিজার্ভ করা হয় প্যাকেটের মাধ্যমে সেটা নরম খাবার সেটা আপনার সবাই প্রত্যেকেই পেলেন জানেন কোনগুলো প্যাকেজিং খাবার সেগুলো সেগুলো থেকে আমাদের বাঁচতে হবে আমাদের মূলত চিবিং ফুড যেগুলো চিবিয়ে খেতে হয় অর্থাৎ এগুলো তো বলাই যায় যেমন পেয়ারা তারপর আখ তারপর এই নারিকেল তারপর মানে শসা শাঁকালু আফেল এগুলো আমরা চিবিয়ে খাই এই জাতীয় ফুড যেগুলো প্রচুর পরিমাণে ফাইবার আছে সেগুলো আমাদের বেশি পরিমাণে খেতে হবে অর্থাৎ বেশি বলতে এই নয় যে আমরা হ্যাঁ মানে সাধ্য অতিরিক্ত খাবার যেটা প্রয়োজন মতো ওগুলো আমাদের রেগুলার বেসিস খেতে হবে আর অ্যাসিডিক ফুড থেকে আমাদের বাঁচতে আগে বলেছি অর্থাৎ যে সমস্ত খাবারগুলো অ্যাসিড তৈরি করে হ্যাঁ দু একটা নাম বলতেই পারি আমরা যেমন হ্যাঁ অতিরিক্ত দুধ চা কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস বা ওই চিপস কুরকুরে হ্যাঁ তো বাঁচতে হবে আর একটা বড় মানে দাঁতের শত্রু হচ্ছে গুটকা বা গুটকা জাতীয় জিনিস গুটকা বিড়ি সিগারেট এই জাতীয় একটা জিনিস এগুলো দাঁতের প্রচুর ক্ষতি করে গাম ড্যামেজ করে এবং মানে ক্যান্সারের অন্যতম একটা বড় কারণ এটা আমরা জানি যে জাতীয় গুটকা বা তাম্বাক্য জাতীয় খাবারগুলো আর একটা বিষয় যেটা আমাদের বিষয়টা মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে যে আমাদের শরীরে ভিটামিনের ব্যালেন্সটা ঠিক আছে কিনা দেখতে রাখ দেখতে হবে যে মূলত আমাদের গাম ডিজিজ মানুষের এমন আকার ধারণ করছে মাঝে মাঝে যদি দেখি মানুষ গামের প্রবলেম নিয়ে আসে যে গাম থেকে প্রচুর পরিমাণে রক্ত ঝরছে গাম ফুলে গেছে স্পঞ্জি গাম হয়ে গেছে তো তার মূলত যে কারণগুলো সেটা হচ্ছে যে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি এগুলোর ব্যাপক ডিফিসিয়েন্সি মানুষের শরীরে দেখা যাচ্ছে তো সেটার একটা বড়ো কারণ হচ্ছে অ্যাসিডিটি তো সে আমাদের ভিটামিন বা মিনারেলসগুলো আমাদের শরীরে পূর্ণমাত্রায় দিতে হবে বা খেতে হবে ওই জাতীয় খাবারগুলো এবং যাতে আমাদের অ্যাসিড না হয় সেজন্য আমাদের চেষ্টা করতে হবে অ্যাসিডিক ফুড থেকে বাঁচার একটা বিষয় হচ্ছে যে আমরা ব্রাশ করার ক্ষেত্রে অতিরিক্ত জোরে জোরে ঘষে ব্রাশ করি যেটা আমাদের দাঁতের মানে উল্টে ক্যাভিটি সৃষ্টি করে দাঁতটাকে ভালো রেখে অর্থাৎ আমাদের ব্রাশিং পদ্ধতিটাকে আমাদের মানে খুব নর্মালাইজ করতে হবে অর্থাৎ ব্রাশ করবো আমরা কিন্তু দাঁতের উপরে ঘষা খাবে না যে ঘস ঘস আওয়াজ হবে না এটা আমাদের দেখতে হবে এবং আমরা এক থেকে দেড় মিটার বেশি ব্রাশ করবো না আমরা প্রয়োজনীয় দিনে দুবার ব্রাশ করব একবার দিনের বেলা একবার রাতে খাওয়ার পর এবং ব্রাশ করার পরে দুই থেকে আড়াই মিনিট বা তিন মিনিট আমাদের ভালো করে আঙুল দিয়ে মাড়িগুলোকে ম্যাসেজ করতে হবে ভিতরে বাইরে টোটাল মাড়ি ম্যাসেজ করতে হবে তাহলে আমাদের গামসহ দাঁত ভালো থাকবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমরা দেখবো যে আমাদের দাঁতে মানে মানে হলুদ হলুদ বা কালো কালো যদি গোড়ায় কোনো রকম স্টোন টাইপ জমে আমাদের দ্রুতগুলো ডাক্তারবাবুর কাছে গিয়ে স্কেলিং করিয়ে নিতে হবে বা দাঁতের জন্য দাঁতে যদি কোনো ব্ল্যাকিস ইস কোনো স্পট পড়ে বা হোল দেখা দেয় আমাদের অতি দ্রুত সেটা ফিলিং করে নেওয়া দরকার এবং আমরা হুটপুট মানে দাঁত তোলার মানে তুলে ফেলি আমাদের চেষ্টা করতে হবে যাতে না দাঁত তোলা অর্থাৎ বিকল্প চিকিৎসার আমাদের এ নিতে হবে সাহায্য নিতে হবে যেমন আর্ট সিটি ক্রাউন হ্যাঁ বা যাদের আর্থিক সমতায় তারা ইমপ্ল্যান্টও করতে পারেন এগুলো আপনার চেষ্টা রাখতে হবে এবং যাদের দাঁতগুলো একটু মানে জিগজাগ আছে বা মানে ওভার বাইট আছে তাদেরকে সেগুলো অর্থ ট্রিটমেন্টের মাধ্যমে সেগুলো ঠিক করে নেওয়ার নেওয়ার চেষ্টা করতে হবে এবং ওভারঅল আমাদের শরীরকে ভালো রাখতে হবে অর্থাৎ শরীর ভালো থাকলে দাঁত ভালো থাকবে দাঁত ভালো থাকলে শরীর ভালো থাকবে থাকবে তো আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের পথ্য সেই পথ্যর উপর আমাদের মানে নজর দিতে হবে এবং বিশেষ করে আমাদের যে সমস্ত চিমিং ফুড ফুড ফুডগুলো আমাদের একটু বেশি করে খেতে হবে যাতে দাঁতটা ভালো থাকে